হ্যালো বন্ধুরা, যশোদা রান্নাঘরে তোমাদের স্বাগত। আমি কাকলি, আমি চলে এসেছি আজকে তোমাদের করে দেখাবো টমেটো, আমসত্ত্ব, খেজুর, কিশমিশ ও তেঁতুল দিয়ে একটা চাটনি। টমেটো, খেজুর ও আমসত্ত্বর চাটনি করার জন্য এই যে আমি সর্ষে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি আধখানা, দিয়ে আগে টমেটোটা একটু নুন হলুদ দিয়ে ভেজে 2 মিনিট চাপা দিয়ে রাখছি, যাতে টমেটোটা নরম হয়ে একটু গলে যায়। এই যে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার 2 মিনিট একটু নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে দেবো, দেখবো যে টমেটোটা অনেকটা গলে গেছে। তবে এটা জোর আঁচ দিলে হবে না, মিডিয়াম আঁচে করতে হবে। টমেটোটা আমার ভাজা হয়ে গেছে, আগে থাকতে কেটে রাখা খেজুর ও আমসত্ত্ব, তার মধ্যে খেজুরটা আমি আগে দিচ্ছি, আমসত্ত্বটা পরে দেব। আর অল্প একটু কিশমিশও সঙ্গে দিয়েছি, যাতে খেতে ভালো লাগে। আপনাদের ভালো লাগলে আপনারা দেবেন, আপনাদের ভালো না লাগলে আপনারা কিশমিশটা স্কিপ করে যাবেন। অনেকে আবার এর সঙ্গে একটু কাজু বাদামও মিশিয়ে দেয় নামাবার সময়, তবে আমার বাড়িতে এটা পছন্দ করে না, আমি দিই না। এই যে আমসত্ত্বগুলো কিউব করে কেটে রেখেছি, এগুলো পরে দেব। আগে দিলে কি হবে, আমসত্ত্বটা গলে জল হয়ে যাবে। এখন খেজুর আর টমেটোটা ভাজা হচ্ছে, তার সঙ্গে অল্প একটু কিশমিশ। এই যে টমেটো থেকে অল্প একটু জল বেরিয়ে এসছে, আর আমি সামান্য একটু জল মিশিয়েছি, তার মধ্যে খেজুর দিয়েছি আর অল্প একটু কিশমিশ দিয়েছি, যাতে খেজুরটা একটু নরম হয়ে যায়। কিছুক্ষণ জলে অল্প করে ফোটাতে হবে। আমার খেজুর, টমেটো, কিশমিশ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আমসত্ত্ব আর চিনিটা অ্যাড করব। তার আগে ভালো করে একটু চেপে চেপে নিচ্ছি, এতে গ্রেভিটা ভালো হবে, না হলে গোটা গোটা আস্তে আস্তে থাকলে দেখতে ভালো লাগে না। সামান্য একটু জল দিয়ে দিয়েছি আর এর মধ্যে এবার আমসত্ত্বটা অ্যাড করছি, এরপর একটু চিনি দেবো। এতে খুব বেশি চিনি লাগে না, কারণ খেজুরের মধ্যে একটা মিষ্টি ভাব থাকে, আমসত্ত্বের মধ্যেও একটা মিষ্টি ভাব থাকে। যে কোনো পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, যে কোনো পুজোতেই তো আপনারা চাটনি করেন, তো এরকম খেজুর, আমসত্ত্ব, টমেটো, কিশমিশ সব কিছু দিয়ে এরকম করে চাটনি করে প্রভুকে দেবেন, মাকে দেবেন, খুব ভালো লাগবে। চিনি অ্যাড করে দিচ্ছি আন্দাজ মতো, আপনারা আপনাদের আন্দাজ মতো চিনিটা অ্যাড করে দেবেন। মতো চিনি দিয়ে দিয়েছি, এবার চিনিটা গলে গিয়ে 2 মিনিট ফোটালেই রেডি হয়ে যাবে আমার খেজুর, আমসত্ত্ব, কিশমিশ, টমেটো দিয়ে চাটনি। এই যে আমার আমসত্ত্ব, খেজুর, টমেটো, কিশমিশ সব গলে মিশে গিয়ে একাকার হয়ে গেছে। আর একটা কথা বলি, যারা একটু বেশি টক পছন্দ করেন, তারা এর সঙ্গে একটু পুরনো তেঁতুল বাড়িতে থাকলে চটকে জলে গুলে তার কাইটা মিশিয়ে দিতে পারেন, এতে বেশ একটা টক টক মিষ্টি মিষ্টি ভালো ভাব আসবে। আমি সামান্য একটু তেঁতুল পরে মিশিয়ে দিয়েছি, যেটা আমি দেখাতে ভুলে গেছি। এবার রেডি হয়ে গেল আমার টমেটো, খেজুর, আমসত্ত্ব, কিশমিশের চাটনি, সঙ্গে সামান্য একটু তেঁতুল, তাতে স্বাদটা আরও জমে যাবে। এই যে রেডি আমার টমেটো, খেজুর, আমসত্ত্ব, কিশমিশ, তেঁতুল দিয়ে চাটনি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে ঘন্টা চিহ্নটি টিপে দেবেন, সমস্ত রান্নার আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে।